বাড়িতে নিরামিষ হোক বা আমিষ, যার সাথে সব থেকে সুন্দর লাগে সেটা হচ্ছে আমাদের বাঙালির প্রিয় পোলাও। এই ঝরঝরে পোলাও ট্রিক্স নিয়ে আজকে আমি চলে আসলাম, কিভাবে ঝটপট তোমরা পোলাও বানাতে পারবে। আর বাড়িতে নিরামিষের দিনে আলুর দম কিংবা পনির, আর আমিষের দিনে যে কোনো কষা মাংসের সাথে সার্ভ করলে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন শুরু করে দিই। প্রথমেই গোবিন্দভোগ চালটাকে একবার ধুয়ে নিয়েছি, বারে বারে ধোবে না তা চালের গন্ধটা চলে যেতে পারে। এরপর ভালো করে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে প্রায় হাফ ইঞ্চি আমি আদা গ্রেট করে দিয়েছি, আর চারপাশটা এলাচকে ভালো করে গুঁড়ো করে দিয়েছি। তার মধ্যে স্বাদ মতো লবণ আর বেশ খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখাতে হবে। মাখানোর পর এখানে প্রায় দু চামচ মতো বা দু চামচের বেশি একটু ঘি দিতে হবে। ঘি দিয়ে এইভাবে ম্যারিনেট করে রাখতে হবে 10-15 মিনিট। এরপর চলে আসলাম আমরা রান্নায়। প্রথমে প্রায় 2 চামচ ঘি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কাজু বাদাম। কাজু বাদামটাকে প্রথমে একটু ভাজার পর লাল লাল হয়ে আসলে এর মধ্যে বেশ খানিকটা কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। এরপর আরেকটু ঘি অ্যাড করে দিলাম, এর মধ্যে গোটা গরম মশলা অ্যাড করলাম, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 ইঞ্চি মতো দারচিনির স্টিক দিয়েছি। 2টো তেজপাতা দিয়ে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে ম্যারিনেট করা সেই গোবিন্দভোগ চালটাকে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভাজতে হবে। এইভাবে মিডিয়াম টু হাই হিট করে ভাজার পর দেখবে চালটা অনেকটা স্বচ্ছ আকার হয়ে গেছে, বা ট্রান্সপারেন্ট যে কালারটা হয় সেটা হয়ে গেছে মোটামুটি, মানে চালটাকে এপার ওপার দেখা যাবে। এই অবস্থায় যে পরিমাণ আমি চাল ইউজ করেছি, ভাবো 2 কাপ চাল বা 4 কাপ চাল, সেই অনুসারে আমি 2 কাপ হলে 4 কাপ হচ্ছে জল, আর 4 কাপ হলে 8 কাপ জল নিয়েছি, গরম জল দিয়েছি। দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়ে ফুটে আসলেই ঢেকে রাখলাম, এবং প্রায় 7-8 মিনিট পর ঢাকনা খুলে আবার এটি নাড়ে চাড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই এই সময় কিন্তু একদম লো ফ্লেমে রাখবে। লবণটা একটু কম মনে হয়, আর একটু লবণ দিয়েছি, কয়েকটা লঙ্কা দিয়েছি, গোটা লঙ্কা, মিষ্টি দিতে হবে প্রচুর পরিমাণে, বেশ খানিকটা মিষ্টি দিয়েছি, আর একটু গুঁড়ো যে চিনি ছিল সেটাও দিয়ে দিয়েছি, সাথে ভেজে রাখা বাদাম কিশমিশ আর 2 চামচ মতো ঘি অ্যাড করেছি। দেওয়ার পর আবারও হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু যে চালটা আছে ভেঙে যেতে পারে। এইভাবে হালকা হাতে নাড়িয়ে নেওয়ার পর ভালো করে স্প্রেড করে দিয়ে আবারও ঢেকে রাখতে হবে। এই অবস্থা ঢেকে রাখলাম একদম লো ফ্লেমে প্রায় 5-6 মিনিট। তো একদম রেডি হয়ে গেছে, গরম গরম সার্ভ করে দিলাম ঝরঝরে এই পোলাও। সাথে কিন্তু আলুর দম করেছিলাম, নিরামিষের দিনে ছিল তাই, একদম স্টাফ আলুর দম আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই রেসিপিটার জন্য অবশ্যই ভিডিওটা দেখে নিও, স্টাফ আলুর দম কিন্তু ভীষণ টেস্টি হয়। আর যদি আমিষ হয় কোনো মাংসের সাথে তোমরা সার্ভ করতে পারো, তো বাড়িতে অবশ্যই তৈরি করো ঝরঝরে পোলাও। আর যেরকম কোয়ান্টিটি আমি বলেছি পরিমাপটা অবশ্যই মাথায় রাখবে, তাহলেই কিন্তু একটা সুন্দর ঝরঝরে পোলাও তোমরা বাড়িতে একাই বানিয়ে ফেলতে পারবে। আর এই পোলাও করলে স্টাফ আলুর দমটাও করতে ভুলো না, ভীষণ টেস্টি হয় খেতে। তো আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে, যদি মনে হয় হেল্পফুল হচ্ছে অবশ্যই সবার সাথে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো, যারা এখনও পেজটাকে ফলো করোনি শিগগিরই ফলো করে নিও, ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে।